সালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমি আজকে দেখাবো পাঠাও অ্যাপস ব্যবহার করে কীভাবে আপনি এক স্থান থেকে অন্য স্থানে যাবেন মোটর অথবা প্রাইভেট কারে প্রযুক্তি আমাদের জন্য আশীর্বাদ আবার এই প্রযুক্তি ব্যবহার করে অনেকেই অনেক ধরনের খারাপ কাজও করে থাকেন তো আমরা এটাকে যদি আশীর্বাদ হিসেবে নেই তাহলে এটাকে আমরা ইউটিলাইজ করতে পারবো বাট যদি খারাপ কাজে আমি এটাকে ব্যবহার করি তাহলেও এটার ফলাফল খুবই খারাপ তো আসুন আমি আপনাদেরকে দেখাই এই অ্যাপসটার ব্যবহার যারা জানেন আসলে আমি তাদের জন্য নয় যারা জানেন না নতুন তাদের জন্য মূলত আমি এই ব্যবহারের নিয়মটা আমি আপনাদেরকে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে অনেক ভাই আছে যারা অ্যান্ড্রয়েডের ইউজ বা জানে না কিভাবে একটা গাড়ি আমি কল করব অনেকে লজ্জায় নিজে না ডেকে অন্যকে দিয়ে কল করিয়ে থাকেন বা বোঝেন না যে কিভাবে একটা গাড়ি কল করতে হয় জাস্ট তাদের জন্য আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন মনে রাখবেন আপনি একজনের উপকার করছেন আল্লাহ সন্তুষ্টির জন্য আপনার এই লাইক শেয়ারের মাধ্যমে যদি কেউ উপকৃত হয় আপনিও যেমন সব পাবেন আমিও নেকির ভাগিদার হব তো আল্লাহ সন্তুষ্টির জন্য সব সব কিছুই যে কোনো নিয়ত আল্লাহ সন্তুষ্টির জন্য যদি করা হয় তার ফলাফল অবশ্যই ভালো তো যাই হোক শুরু করি আমরা প্রথমে অ্যাপসটাকে নামিয়ে নিব পাঠাও প্লে স্টোর থেকে এই যে দেখছেন যেটা হলুদ কালারের সাদা একটা সিম্বল সাইকেল তার উপর একটা ব্যাগ এটা হচ্ছে পাঠাও অ্যাপস আসুন এটা ওপেন করি তো এই টাউন আপনার নিজের ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে আপনি আপনার ফোন নম্বর এবং আপনার ঠিকানা এবং এই পাঠাও কাভারেজ এরিয়া এর মধ্যেই কিন্তু এটা ব্যবহার করতে হবে গ্রামেগঞ্জে হবে না কারণ ওইটা পাঠাওয়ার কাভারেজ এরিয়া নয় যেহেতু ঢাকা সিটিতেই পাঠাওয়ার ব্যবহার সব থেকে বেশি তাই আমি যারা ঢাকা সিটিতে থাকেন এবং যারা কর্মস্থলে যেতে চান খুব দ্রুত যানজট এড়িয়ে তারা এবং অল্প খরচে তারা পাঠাও ব্যবহার করতে পারেন তো উবার আছে এখানে তো একটু বলে রাখি উবারের বিষয়টা উবার হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন দেশে রয়েছে উবার ইন্ডিয়াতে আছে আমেরিকায় আছে তো এই টাকাটা মূলত দেশের বাইরে চলে যায় এই জন্য ওদের রেটটাও বেশি সবসময় মনে রাখবেন আপনি কম্পেয়ার করবেন একটা উবারের গাড়ি কল করবেন দেখবেন সেম পজিশনে দেখাচ্ছে সাতশো আটশো টাকা আর পাঠাও কল করবেন সেম পজিশনে দেখাচ্ছে পাঁচশো টাকা বা পাঁচশো টাকার নিচে তো ওই উবারের ভাড়াটা বেশি হওয়ার কারণই হচ্ছে টাকা বাইরে চলে যায় কিন্তু আমার ড্রাইভার যে ভাই সে কিন্তু লাভবান হয় না লাভবান হচ্ছে ওই বাইরের ওই কোম্পানি এবং উবারের এখানে কোনো অফিস থাকলেও জাস্ট তারা লিওয়াজোটা মেনটেন করে বা এখানে ওদের আসল অফিস যেটা যেমন পাঠাওয়ার এখানে বাংলাদেশি কোম্পানি বাংলাদেশি মালিক সব কিছুই বাংলাদেশি এজন্য এদের সার্ভিসটাও সেরকম তো যাই হোক আমি আসলে উবারের অ্যাডও দিচ্ছি না আমি পাঠাওয়ের ব্যবহারটা দেখাচ্ছি উবারের বিরুদ্ধে কিছু বলছি না তারা ইন্ডিয়াতে আমি গিয়েছি ইন্ডিয়াতেও আমি উবার ব্যবহার করে বিভিন্ন জায়গায় যাই আমি অনেক ফ্যাসিলিটিস পাই ভালো লাগে তো আমি উবার যারা ব্যবহার করবেন করতে পারেন সমস্যা নাই আমি আমার ব্যক্তিগত অপিনিয়নটা জানিয়ে দিলাম তো যাক আমি প্রথমে দেখাই কার কিভাবে কল করতে হয় এখানে একটা সিম্বল দেখতে পাচ্ছেন মোটরসাইকেল একটা কার একটা আমি জাস্ট কারের উপর ক্লিক করলাম যেহেতু আমার ঠিকানা দেখুন উপরে দেওয়া আছে আইরিন ভিলা হাউস সাতাশি এখানে সফটওয়্যারেই বাই ডিফল্ট রোড নম্বর দেখা আছে সাত বাই সাত এবং এখানে মার্কিং করা আছে আমার আমার আমি কোথায় আছি দেখুন আমি যখন আমি কোথায় আছি হ্যাঁ সেটা কিন্তু এখানে এই যে পিক আপ পয়েন্টটা সেখানে দেখাচ্ছে এবং যে মোটর সাইকেলও রয়েছে সেও কিন্তু আমাকে দেখতে পাচ্ছে যে আমি এখানেই আছি এবার আপনার ডেস্টিনেশন আপনি কোথায় যাবেন আপনার আপনার আমি কোথায় যেতে চাচ্ছেন হ্যাঁ আমার ডেস্টিনেশনটা যদি আমি এখানে লিখে দিই যে ধরুন আমি সে আমি এয়ারপোর্ট যাব এআইআরপিও আর টি এয়ারপোর্ট হ্যাঁ স্পেলিং ভুল হলে হবে না এআইআরপিও এয়ারপোর্ট হ্যাঁ এই যে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ডোমেস্টিক টার্মিনাল আমি ধরুন এখানেই যাবো আমি এটাকে চুজ করলাম হ্যাঁ চুজ করলে দেখুন ডেস্টিনেশনটা কিন্তু অটোমেটিকলি মার্কড হয়ে গেছে মার্কড হয়ে গেলেই আমার কাজ কি আমি কোথা থেকে কোথায় যাচ্ছি অলরেডি হয়ে গেল আমি শুধু ডান দেবো আমি ডান দিলে দেখবেন এখানে আসছে সেন্ড পিক আপ রিকোয়েস্ট তো এখানে সেন্ড পিক আপ রিকোয়েস্ট এখানে দেখেন আমি আমার ভাড়াটা দেখাচ্ছে কত দেখেন কত সিম্পল একটা জিনিস কার প্লাস ছয়শো বত্রিশ টাকা দেখাচ্ছে আর বাইকে দেখাচ্ছে দুশো বাহান্ন টাকা তো আমি যদি এখানে কারে ক্লিক করি এখানে কতগুলো গাড়ি আছে হ্যাঁ বেস ফেয়ার এত এত সব কিছু আছে লেখা তো এখানে আপনার মিনিমাম ফেয়ার একশো টাকা ওদের একটা সিস্টেম ডান তো আমার এখানে আমি যদি এই যে সেন্ড পিক আপ রিকোয়েস্টে ক্লিক করি তখন এই আশেপাশে যতগুলা গাড়ি আছে সব গাড়িগুলো এই এটা পৌঁছে দিবে এর কাছাকাছি কে আছে তাও আপনি দেখতে পাবেন এবং সে কত দূর আছে আপনার এখানে আসতে কত সময় লাগবে সবগুলো এখানে সব শো করবে আপনি এটা দেখতে পাবেন তো সেন্ড রিকোয়েস্ট আমি দিলাম দেখুন সে সার্চ করতেছে ফাইন্ডিং ইউর রাইট সে আশেপাশে কতগুলা গাড়ি আছে এবং কাছাকাছি কে আছে সে এটাকে খুঁজে বের করতেছে প্রযুক্তি যখন আশীর্বাদ অথচ দেখুন আপনি যদি একটা গাড়ি নিয়ে বা প্রাইভেট কার নিয়ে এয়ারপোর্টে যেতে চান আপনাকে যেতে হবে এখানে কোনো রেন্ট রেন্ট একারের দোকানে সেখানে গিয়ে বলবেন গাড়ি আছে হ্যাঁ আছে কত ভাড়া ওরা বলবে তিন হাজার দুই হাজার ভাড়া করতে যান তাহলে কিন্তু আপনাকে আশেপাশে কোনো রেন্টে কারের দোকানে যেতে হবে সেখান থেকে এসি গাড়ি এমন একটা প্রাইভেট কারকে ভাড়া নিতে গেলে আপনাকে দুই হাজার আড়াই হাজার এরকম ইচ্ছা মতো চাবে সেভাবে আপনাকে পে করতে হবে বাট আপনি পাঠাওয়ে বা উবারে যেখানে যান সবসময় মনে রাখবেন যে কত ফেয়ার এটা কিন্তু এখানে উঠে আসে এবং লিগাল যে ফেয়ারটা আছে সেটাই ওখানে দেখাবে এক পয়সাও আপনাকে বেশি দিতে হবে না তো এটা একটা ফ্যাসিলিটিস এবং আপনি খুব কম ভাড়ায় উইদাউট বারগেইনিং আপনি চলে যেতে পারতেছেন ছোট্ট একটা কথা বলি আমি গত পরশু দিন এয়ারপোর্টে নেমে বাসায় আসব প্রথমে আমি কোনো গাড়ি পাচ্ছি না নেমে একটা প্রাইভেট কারকে বললাম যাবেন সে বলল দেড় হাজার টাকা এরপরে আমি দেড় হাজার টাকা আসতে রাজি হলাম না আমি একটা সিএনজি কে বললাম আপনি যাবেন দক্ষিণ বনশ্রিটিতে সে বলল হ্যাঁ যাবো আটশো টাকা তারপর আমি কী করলাম আমি পাঠাওয়ে চার্জ দিলাম পাঠাওয়ের গাড়ি পেয়ে গেলাম ভাড়া উঠলো মাত্র চারশো পঁচানব্বই টাকা তো এবার দেখুন আমি এসি গাড়িতে এলাম বাসা পর্যন্ত সুন্দর চারশো পঁচানব্বই টাকা দিয়ে এটা কিন্তু প্রাইভেটে বা সিএনজি আপনাকে কখনোই এই রেটে এখানে এনে দিবে না বিশেষ করে এয়ারপোর্ট টার্মিনালের ভিতর থেকে কোনো গাড়ি যদি আপনি নিতে চান বাট রাস্তায় গেলে আপনি হয়তো কম পাবেন ওখানে একটা টার্মিনাল চার্জ আছে এই জন্য এটা সম্ভব না কিন্তু পাঠাবার ক্ষেত্রে এটা অ্যাকসেপ্টেড না দেখুন ফাইন ফাইন করতেছে সরি দেয়ার ইজ নো রাইডার অ্যাভেলেবেল নিয়ার বাই ইউ অ্যাট দ্য মোমেন্ট বা প্লিজ ট্রাই মানে এই মুহুর্তে পাঠাওয়ার কোনো গাড়ি আমার কাছে নাই যাই হোক আমি মোটরসাইকেলটা দেখাই মোটরসাইকেলের যদি আমি রিকোয়েস্ট করি এখানে দেখেন অনেক ক্যান্সেল দিই ইয়েস আদার আচ্ছা এখানে আমি দেখাই এই যে মোটরসাইকেল দেখুন এখানে কিন্তু অনেক গাড়ি আছে যে গাড়িটা থাকবে এই যেমন আমার কাছে একটা মোটরসাইকেল আছে দেখা যাচ্ছে আমি যদি মোটরসাইকেলের পরে আঙ্গুলটা রাখি ওই ফোনটা ওর কাছে বেজে উঠবে এবং এবং এখানে এ যে কানেক্ট সে কে যে তার ছবি সহ দেখা যাচ্ছে দেখছেন উত্তম কুমার পাল হ্যাঁ এবং তার গাড়ির নম্বর সহ এখানে শো করতেছে আমি যদি কন্ট্যাক্ট করি আমার ফোনটা ওর কাছে চলে যাবে আর যদি সে আমাকে কন্ট্যাক্ট করে তাহলে কি হবে তার ফোন আমার কাছে আসবে সে ফোন দিয়ে বলবে বস আপনি যাবেন তাহলে চলেন না করবে না যে আমি যাবো না বা অন্য কোথাও যাব বা আমি ওইদিকে যাবো না ঘাড় কাজ করবে না আপনি যত কাছে যেতে চান কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই মিনিমাম একটা চার্জ আছে ইভেন আপনি উবারের গাড়ি নিয়ে এখান থেকে খিলগাঁও যেতে পারবেন দক্ষিণ মনসূচি থেকে খিলগাঁও যেতে পারবেন একটা সিএনজিরা যদি আপনি জিজ্ঞাসা করেন ভাই আমাকে খিলগাঁও নিয়ে যাবা ও কখনোই যাবে না ও কোনো দিন আপনাকে নিখিলক যাবেন ওর ওর পটটা হবে না তো আপনি এই ক্ষেত্রে মোটরসাইকেল ইউজ করতে পারেন বা উবারের পাঠাওয়ার গাড়ি ইউজ করতে পারেন উবারের গাড়ি ইউজ করতে পারেন এই ঢাকা সিটিতে চলাচলের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে মোটরসাইকেল আর তিন চারজন ফ্যামিলি নিয়ে যদি যেতে চান মার্কেটে তাহলে আপনি গাড়ি ইউজ করতে পারেন তো এভাবে আপনি গাড়িগুলো কল করবেন এভাবে আপনি রাইড শেয়ার করবেন এবং সবসময় মনে রাখবেন এইগুলা সিকিউর কারণ ওদের ডাটা ওদের ঠিকানা ওদের আইডি সব কিছুই পাঠাওয়ার অফিসে রেকর্ডে আছে সুতরাং আপনাকে কেউ চিন্তাই করবে না কোনো কিছু করবে না করলে ওরা ধরা পড়বে ঠিক আছে আপনি নিঃসন্দেহে এই গাড়িগুলোয় উঠতে পারেন ধন্যবাদ যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার উপস্থিত হব থ্যাংক ইউ সালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবাররকাত